চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আজ। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করবেন। এর আগে গত 29 এপ্রিল এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়। পরে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। মামলার অভিযুক্ত 9 আসামির মধ্যে 5 জন পলাতক। এদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম, সেলিম খান, হারুনর রশিদ ও আদনান সিদ্দিকি। বাকি 4 আসামির মধ্যে 3 জন জামিনে ও অন্যজন কারাগারে। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। ওই ঘটনায় তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন।